আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্যামিলি কিচেন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের দেখাবো কাঁঠালের বিচির কোপ্তা। এই কোপ্তাটি মাছ এবং মাংসের কোপ্তা থেকেও অনেক বেশি মজাদার। কাঁঠালের বিচির কোপ্তা বানানোর জন্য আমার প্রয়োজনীয় উপকরণগুলো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব। আমি প্রথমে এখানে নিয়েছি হাফ কেজি থেকে একটু বেশি কাঁঠালের বিচি। এটা আমি হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। দেখুন, নিয়েছি একটা ডিম, এখানে আমি টোস্ট বিস্কিট গুঁড়ো করে নিয়েছি, লেবুর রস নিয়েছি আমি এখানে 1 টেবিল চামচ, আদা গ্রেট করে নিয়েছি 1 টেবিল চামচ, রসুন 1.5 টেবিল চামচ গ্রেট করা, এগুলো ধনিয়া পাতা 1টা, কাঁচামরিচ 6-7টা পরিমাণে কাঁচামরিচ নিয়েছি কুচি করে, পেস্ট কুচি নিয়েছি আমি 1 কাপ, টমেটোর চস নিয়েছি আমি 1.5 টেবিল চামচ, লবণটা আমি কাঁঠালে পিছিয়ে সিদ্ধতে দিয়েছি, তারপরে আমি লবণ নিয়েছি, লবণটা আমি স্বাদ মতো দিয়ে দিব। নিয়েছি গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, চিনি 1 চা চামচ, ধনিয়া জিরা গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ। এই উপকরণগুলো দিয়েই আমি আজ তৈরি করে দেখাবো মজাদার কাঁঠালের বিচির কোপ্তা। প্রথমে আমি সিদ্ধ বিচিগুলোকে এই ছেঁচনিতে একটু ছেঁচে নিব, ভালোভাবে ছেঁচে নিতে হবে এগুলো, তারপর আমি সব উপকরণগুলো একসাথ করব। আমি এখন এগুলো একটু ছেঁচে নিচ্ছি, দেখুন খুব সহজে এটা ছেঁচা যাবে যেহেতু এটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। দেখুন আমি কাঁঠালের বিচিগুলো ছেঁচে নিয়েছি, কেমন হয়েছে আপনারা একটু দেখে নিন ভালোভাবে। এখানে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখছি যে কাঁঠালের বিচির উপরে উপকরণগুলো নির্ভর করবে কতটুকু উপকরণ নেবেন। আমি যেহেতু একটু বেশি করে নিব, আমি কিছু কোপ্তা ইয়ে করে রাখবো, ফ্রোজেন করে রাখবো ফ্রিজে, সেই জন্য একটু বাড়াই নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু কাঁঠালের বিচি নেবেন এটার উপরে নির্ভর করে বাকি উপকরণগুলো নেবেন। এখন আমি একটা মিক্সিং বোলের উপকরণগুলো নিয়ে নিচ্ছি, কাঁঠালের বিচিটা নিয়ে নিলাম। এখন আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, আমি দিয়ে দিচ্ছি টমেটো, টমেটো চচটা দিয়ে দিলাম, আদা রসুন গ্রেট করাটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে বেশি নিয়েছি এই জন্য আমার উপকরণগুলো একটু বেশি নিতে হয়েছে। দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, চিনি, ধনিয়া জিরা গুঁড়ো, লবণ আমি এখন একটু দিচ্ছি, লাগলে আমি পরে দিব, কারণ আমার এখানে কাঁঠালি বিচিতে লবণ দিয়ে সিদ্ধ করা ছিল। লেবুর রস দিলাম, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আমি এগুলো হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এখানে একটা কথা আমি আপনাদেরকে বলে বলে দিয়েছি, আমার আরেকটা ডিম লাগবে, এখানে আমি একটা ডিম ফেটিয়ে এই মিক্সচারের সাথে দিয়ে দিচ্ছি। দুটো ডিম লাগবে, এখানে একটা লাগবে, পরে আমি আরেকটা ডিম আপনাদেরকে দেখিয়ে দিব, আরেকটা ডিম নেব কোপ্তাগুলো বানানোর পরে। এখন আমি হাত দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি সবগুলো উপকরণ যাতে ভালোভাবে মিশে। আমি একটা উপকরণ কথা ভুলে গিয়েছিলাম, সয়া সসটা আমি দিই নাই, এখন আমি দিয়ে দিচ্ছি।
আমি 1/2 চামচ দিয়ে দিলাম যেহেতু আমার এখানে বেশি কাঁঠালের বিচি বেশি ছিল এজন্য আমি 1/2 চামচ সয়া সস দিয়ে দিলাম আমার উপকরণগুলো প্রায় মিক্স হয়ে গেছে এখন যেহেতু আমি সয়া সসটা দিয়েছি আরেকটু আমি মিশিয়ে নিচ্ছি এখন আমি এই উপকরণগুলো থেকে দেখেন এতটুকু পরিমাণ নিয়ে আমি গোল গোল করে নিচ্ছি এখন আমি এটাকে ডিমে ডুবিয়ে নিব ডিমটাকে আমি একটু লবণ দিয়ে ফেটে নিয়েছি এখান থেকে কাটা চামচ দিয়ে উঠাবো উঠিয়ে আমি টোস্ট বিস্কিটে যে গুঁড়ো করে নিয়েছি এখানে আমি ভালোভাবে বিস্কিটগুলো মিক্স করে নিব এভাবে করে আমি সবগুলো কোপ্তা তৈরি করে নিব দেখুন রেডি হয়ে গেছে আমার কাঁঠালের বিচির কোপ্তা এগুলো এখন আমি 30 মিনিট নরমাল ফ্রিজে রেখে দিব তারপর আমার যতটুকু লাগবে ভাজার জন্য রাখবো বাকিটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব অনেকদিন এটা সংরক্ষণ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খাওয়া যাবে 30 মিনিট পর নরমাল ফ্রিজ থেকে আমি কোপ্তাগুলো নিয়ে এসেছি এখন আমি ভেজে দেখাবো আপনাদেরকে এগুলো প্যানটা গরম হতে দিলাম এখন আমি এখানে তেল দিয়ে দিব আমার প্যানটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে আমি মিডিয়াম আঁচে এটা গরম হতে দিয়েছিলাম এর থেকে বেশি দেওয়া যাবে না আজ এখন আমি দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো এক পিক ভালোভাবে হওয়ার পরে উল্টাতে হবে মানে ভেঙে যেতে পারে এখন আমি এগুলো উল্টে দিব এক পিক আমার মোটামুটি ভাজা হয়েছে আরও ভাজতে হবে তারপরে আমি এখন উল্টে দিচ্ছি দুইটা পিক সমানভাবে নয় তো লেগে যেতে পারে তো কালারটা চেঞ্জ হয়ে যাবে বেশি পুড়ে যাবে সেজন্য আমি উল্টে দিচ্ছি তেলে দেওয়ার সাথে সাথে একটু ভাজা হওয়ার পরে খুব সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি আমি আপনাদের তো অবশ্য ঘ্রাণটা আপনারা পাচ্ছেন না বা আপনারা যখন তৈরি করবেন তখন পাবেন দেখুন আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে খুবই সুন্দর একটা কালার এসেছে এগুলো নেড়ে চেড়ে ভাজতে হবে এখন আমি এগুলো উঠিয়ে নিব এভাবে আমি বাকি কোপ্তাগুলো ভেজে নিব তবে সবগুলো না আমি কিছু ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব পরে খাওয়ার জন্য যেহেতু আপনারা দেখেছেন আমি অনেকগুলোই কোপ্তা বানিয়েছি এখন আমি এগুলো উঠিয়ে নিব তৈরি হয়ে গেল আমার মজাদার কাঁঠালের বিচির কোপ্তা দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের খুবই সুন্দর হয়েছে এখন যেহেতু কাঁঠালের সিজন সবার বাসায় কম বেশি কাঁঠাল আছে এবং কাঁঠালের বিচিও আছে সবাই কাঁঠালের বিচি দিয়ে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন মজাদার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ